আজকাল আধুনিক পৃথিবীটা সবসময় লক্ষ্যের পেছনে ছুটছে, সেই অর্থে আমরা খেলাটা জিততে চাই। সে জীবনই হোক বা খেলা, তারা শুধু জেতার কথাই ভাবছে। আমার মনে হয় এটা মারাত্মক ভুল করছেন আপনি। লোকে খেলাটা শুধু জিততে চায় বলেই জিতে যায় না। কে না জিততে চায়? সে তো সবাই জিততে চায়। লোকে খেলায় জেতে কারণ ভালো খেলেছে বলে, তাই না? কোনো দল জেতে তারা ভালো খেলেছে বলে, জিততে চায় বলে কিন্তু জেতে না। জিততে কে না চায় জানেন? যোগে আমরা কি বলি, আপনি যদি একটা চোখ লক্ষ্যে স্থির করেন তবে উপায় খুঁজতে মাত্র একটা চোখই পড়ে থাকবে। এভাবে খেলাটা ভালো ব্যাপার না। ভালো হয় যদি দুটো চোখই আপনার খেলায় থাকে, জেতা, কাপ পাওয়া, প্রশংসা হতে থাকে খেলাটা আমরা ভালো খেলেছি বলে। এজন্য না যে এগুলো চাই বলেই হয়ে যাবে, আমরা ভালো খেলেছি বলেই এসব হয়। তো সবচেয়ে ভালো হয় সবসময় এটাই যে আমাদের চোখ দুটো, আমাদের শরীর, মন সবকিছু দিয়ে শুধু একটা জিনিসে লক্ষ্য স্থির করলে, আর তখনই একজন মানুষ তার সর্বোচ্চ দক্ষতায় কাজ করতে থাকে। একটা খুব সুন্দর ঘটনা আছে আমাদের সংস্কৃতিতে। যখন দ্রোণাচার্য অর্জুন আরও কয়েকজন ছেলেকে তীরন্দাজি শেখাচ্ছিলেন, তিনি এক এক করে সবাইকে গাছের দিকে তাকিয়ে নিশানা করে পাখিটাতে তীর মারতে বললেন, যেটা বসেছিল ওখানে। একটা কাঠের পাখিকে গাছের ওপর রাখা হয়েছিল, আর একটা ছোট্ট ফুটকি এঁকে দেয়া হয়েছিল পাখিটার ঘাড়ে। আর দ্রোণাচার্য বললেন, তোমাদের ওটাকে, ওই বিন্দুটাকে লক্ষ্য করে তীর ছুঁড়তে হবে। তো এবার যেই না তারা ধনুকের গুণটা টেনে তীর ছুঁড়তে যাবে, তাদের থামিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি দেখতে পাচ্ছ বলো? তো তারা বলল, গাছের পাতা দেখতে পাচ্ছি, গাছটা দেখতে পাচ্ছি, ফল দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, আরো কত কি, সবাই এরকমই বলল। আর যখন অর্জুনের পালা এলো, দ্রোণ তখন জিজ্ঞাসা করলেন, তুমি কি দেখতে পাচ্ছ? অর্জুন বললেন, আমি শুধু একটা বিন্দুই দেখতে পাচ্ছি। আর কেবল একজনই শুধু এই একটাকে দেখতে পায়। কারোর দৃষ্টি যখন পুরোপুরি একমুখী হয় তখনই সে সেটা করে উঠতে পারে। আপনার ভেতরে সবকিছু যখন একই দিকে সেজে ওঠে, শুধুমাত্র তখনই সেরা ফলটা পাওয়া যায়। ধরুন আপনি হকি খেলছেন, এটা জেতার ব্যাপার নয়, কাপ নিয়ে বাড়ি যাওয়ার ব্যাপার নয়, খবর কাগজে ছাপারও ব্যাপার নয়, নাম ডাক হওয়ার ব্যাপারও নয়। আপনার কাজটা হলো শুধু কি করে ছাই এই বলটাকে গোলে ঢোকানো যায়। মাঠে থাকার প্রতিটা মুহূর্তের চেষ্টা এটা, ব্যাস এটাই, তাই না? মাঠে দশজন এই চেষ্টাটাই করে যাচ্ছে, বলটাকে কি করে প্রতিবার গোল করা যায়। উদ্দেশ্য হলো প্রতি মুহূর্তে বলটা ওখানেই রাখা। যদিও তারা প্রতি মুহূর্তে ওটা রাখতে দেবে না ওখানে, কিন্তু আসল ব্যাপারটা হলো শুধু ওখানে রাখার, ওখানেই রেখে যাওয়া। আমাদের মন যদি কি করে কাপ জেতা যায়, আমরা কাপ জিততে পারবো কিনা, ম্যাচ জিততে পারবো কিনা এসবে থাকে, আমি দেখেছি সেটা ফুটবলই হোক, ক্রিকেটই হোক, কিংবা হকি বা অন্য কোনো খেলা, খেলাটা শেষ হওয়ার আগেই বহু ম্যাচ হেরে যাওয়া হয়। কেউ আপনাকে তিনটে গোল দিয়েছে, তাতে কি, তিনটে গোল তো এক মিনিটেই করে দেওয়া যায়। ও, এরকম অবিশ্বাস্য জিনিস ঘটতে পারে না, এটা সত্যি নয়, এটা করা যায়, আর কখনো সখনো হয়েছে এমন, তাই না? তো অন্য কেউ কতটা স্কোর করলো কি করলো না, আপনি জিততে পারবেন কি পারবেন না, সেটা কথা নয়। কোনো খেলা যখন আপনি খেলছেন তখন লক্ষ্য শুধু একটাই, বলটাকে গোলে রাখা, এটাই সব। যদি আমরা এভাবে থাকি, অন্তত আমরা কারা, আমাদের প্রতিভার প্রকাশ ঘটবে পুরোপুরি। আমরা যা নই তা আমরা করতে পারি না, যা করার সামর্থ্য আমাদের নেই তা যদি না করি কোনো আসে যায় না। কিন্তু যা করার সামর্থ্য আমাদের আছে তা যদি না করি তাহলে সেটা একটা ব্যর্থ জীবন, তাই না? তাই নয় কি? কেউ যেটা করতে পারে না সেটা যদি না করে কোনো ব্যাপার না, কিন্তু সেটা যে সে করতে পারে সেটা যদি সে না করে তাহলে তো জীবনটাই জলে। আর আমাদের লক্ষ্য যখন একমুখী থাকে না, এই অপচয়টা সবসময় হতে থাকবে, কারণ আমরা অন্য কিছু একটা ভেবে চলেছি। সবকিছুর যদি একদিকে লক্ষ্য স্থির করা থাকে, আপনার শরীর, আপনার শক্তি, আপনার মন, সবকিছু যদি এক দিশায় সাজানো থাকে, যে একদিকে চলেছে সে কোথাও না কোথাও ঠিক যাবেই, কিন্তু যে পাঁচ দিকে যাওয়ার চেষ্টা করছে সে কোথাওই যেতে পারবে না। কত সময়, শক্তি সব খরচ হয়েছে এই নানা দিকে যাওয়ার চেষ্টায়।
তো কেউ যদি এই কথাটা মাথায় রাখে যে খেলার মধ্যে আর অন্য কিছু নেই, শুধুমাত্র বলটাকে ওখানে রাখা ছাড়া, এটা খেলা জেতার ব্যাপার না, কাপ জেতার ব্যাপার না, এটা কোনো কিছুর ব্যাপারই না, ব্যাপার শুধু বলটাকে গোলে রাখা, ব্যাস এটাই। আপনার প্রতিভার অন্তত প্রকাশ ঘটবে পুরোপুরি। আমরা যদি ভালো না করি আমাদের আরো তৈরি হতে হবে, আর যদি ভালো করি তার ফল আসবে আমাদের কাছে, খেলার ব্যাপার তো শুধু এটাই। কিন্তু আমাদের প্রতিভা যদি পুরোপুরি ব্যক্ত না হয় সেটা একটা অপচয়, সেটা যেন আমাদের ক্ষেত্রে না হয়।